চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওর টপিক হলো টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময়ান কার্য থেকে যে ম্যাথগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে, সেই অঙ্কগুলি খুব কম সময়ে কেমনভাবে সলভ করতে হয়, এই ভিডিওটিতে আপনাদেরকে সেটি দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি দেখার পরে টাইম অ্যান্ড ওয়ার্কের যে কোনো প্রবলেম আপনারা খুব সহজেই করতে পারবেন। এই ভিডিওটি একটি পার্ট হবে না, পার্টে পার্টে হচ্ছে বিভিন্ন যে টাইপের যে কোশ্চেন এসে থাকে টাইম অ্যান্ড ওয়ার্কের, সেই প্রবলেমগুলো আমরা সলভ করবো, কিভাবে তাড়াতাড়ি করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর দুটি প্রশ্ন চলে এসেছে, সেই প্রশ্ন দুটি, প্রথম প্রশ্ন বলা রয়েছে একটি কাজ এ একা 20 দিনে এবং বি একা 30 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কাজটি কতদিনে করবে। অপশন এ তো রয়েছে 12 দিন, অপশন বি তে রয়েছে 10 দিন, অপশন সি তে রয়েছে 15 দিন, অপশন ডি তে রয়েছে 16 দিন। চলুন দেখে নিই এবার আমরা প্রবলেমটা কেমন ভাবে সলভ করব। কি বলেছে, এ করছে কত দিনে, এ করছে 20 দিনে, বি কত দিনে করছে না 30 দিনে। তাহলে আমরা এই সব প্রবলেমগুলো এতদিন কিভাবে করতাম, না টোটাল ওয়ার্ক কি করতাম, না এ যদি কোনো কাজ 20 দিনে করে থাকে তাহলে একদিনে কত করবে 1/20, ও বি কত দিনে করবে না 1/30, একদিনে কাজ করে থাকে। কারণ আমরা কি ধরতাম, যে টোটাল ওয়ার্ক কত থাকতো ধরতাম, আমরা টোটাল ওয়ার্ক ধরতাম 1, কিন্তু এক্ষেত্রে আর আমরা টোটাল ওয়ার্ক 1 ধরবো না, টোটাল ওয়ার্কটা আমরা বের করবো। কিভাবে বের করবো সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের টোটাল ওয়ার্ক বের করতে গেলে কি করতে হবে, যে এ যে কদিনে করছে ও বি যে কদিনে করছে 20 ও 30 দিনে, এই 20 ও 30 দিনে এলসিএম করব। কি করব, এলসিএম অর্থাৎ লসাগু করব। 20 ও 30 এর লসাগু কত হবে, না 60। তাহলে এই 60টা কি হলো, না আমরা যেখানে ধরতাম কি, না টোটাল ওয়ার্ক ছিল এক অংশ ধরতাম, সেটি আমাদের এক্ষেত্রে কত আসছে, যে 60 ইউনিট আমরা টোটাল কাজ করতে হবে। টোটাল কাজ 60 ইউনিট করতে এ কতদিন সময় নিচ্ছে 20 দিন, ও বি কতদিন সময় নিচ্ছে না 30 দিন। তাহলে এ একদিনে কত কাজ করছে, না টোটাল ওয়ার্ক বাই টোটাল টাইম 60/20, তাহলে কত আসছে 3 ইউনিট পার ডে কাজ করছে। ও বি কত করছে, না টোটাল ওয়ার্ক বাই টোটাল টাইম, তাহলে কি হচ্ছে 60/30, ডেলি ওয়ার্ক কত হলো না 2 ইউনিট। তাহলে এবার এ ও বি একত্রে কত কতটা কাজ করবে, এ ও বি একত্রে কত কাজ করবে, না এ কত করে 3 আর বি ডেলি কত করে 2, তাহলে একত্রে 5 ইউনিট কাজ করে। আমাদের এবার টোটাল ওয়ার্ক কত ছিল 60, আর ডেলি কত করছে না 5/7। অতএব টোটাল এ ও বি একত্রে কত দিনে করবে, না 12 দিনে কাজটি করবে। প্রথম প্রবলেম আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পরের প্রশ্নতে আপনাদের সমস্যা আরো সমাধান হয়ে যাবে। আর এটির আরো একটি যদি শর্ট ট্রিক্স আপনারা জানতে চান তাহলে দেখুন, এই প্রবলেমটি এত বড় প্রসেস না করে সিম্পল, এর একটা ভ্যালু বলেছে এ কত দিনে করছে, বি কত দিনে করছে, তাহলে এ ও বি একত্রে ওই কাজটি কত করবে, এ ও বি একত্রে ওই কাজটি কত দিনে করবে। সেক্ষেত্রে কি করব, এ ও বি যে সময় নিচ্ছে তাদের মধ্যে গুণ করব, কত 20 দিন নিচ্ছে আর 30 দিন নিচ্ছে, 20 ও 30 গুণ করলাম, ও তাদেরকে ভাগ দেব কত, না এ যে কতদিন নিচ্ছে ও বি যতদিন নিচ্ছে সেই দুটি সময়টাকে যোগ করব 20+30, তাহলে কত আসছে 3 × 6 = 600, ও 20 ও 30 কত আসছে 50, দেখো 5/7। তাহলে আমরা এই ছোট একটি প্রসেস ফলো করতে পারি, কিন্তু এই প্রসেসটা ভুলে গেলেও এই প্রসেসটি দিয়ে আমরা সব অঙ্ক খুব সহজে ও পরে যত অভ্যাস করো তত তাড়াতাড়ি এটা হয়ে যাবে। চলুন দেখি পরের প্রশ্ন। তাহলে স্ক্রিনে যে প্রশ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নে কি বলা রয়েছে,
না একটি কাজ এ একা 30 দিন এবং বি একা 40 দিনে করতে পারে তাহলে এ ও বি একত্রে ওই কাজ কত দিনে করবে অপশন এ তে রয়েছে 70 দিন অপশন বি তে রয়েছে 42.34 দিন অপশন সি তে রয়েছে 27.17 দিন ও অপশন ডি তে রয়েছে 17.17 দিন তাহলে আগে যেটা বলেছি যে ভাব কি করেছিলেন প্রথম প্রসেস কি ছিল এ কত দিনে করছে না 30 দিন ও বি কত দিনে করছে না 40 তাহলে আমরা টোটাল ওয়ার্ক কিভাবে পাবো টোটাল ওয়ার্ক পাচ্ছি 40 ও 30 ও 40 এর মধ্যে এলসিএম করলে কত পাবো আমরা 120 তাহলে টোটাল যদি 120 ইউনিট কাজ করতে যদি এ 30 দিনে থাকে তাহলে একদিনে সে কত কাজ করছে না 120 বাই 3 30 আসলে 4 ইউনিট কাজ করছে ও বি যদি 120 ইউনিট কাজ করতে 40 দিন নিয়ে থাকে তাহলে একদিনে কত করছে না 120 বাই 40 কত আসছে 3 ইউনিট তাহলে এ ও বি একদিনে একত্রিত কত কাজ করছে এ ও বি একদিনে একত্রিত কত কাজ করছে 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু 7 ইউনিট তাহলে এ ও বি যদি একদিনে 7 ইউনিট করে থাকে কাজ তাহলে টোটাল 120 ইউনিট কত কত সময় লাগবে 120 বাই 7 তাহলে এটা কালে কত হবে 7 7 50 7 7 49 ও 1 7 আমাদের এটি অপশন ডি তে রয়েছে তাহলে অ্যানসার হলো 17.17 এই প্রবলেমটি আরো শর্ট প্রসেসে কিভাবে করব না কি বলছিলাম এ ও বি একত্রে কত দিনে করবে না এ যে সময় নেয় ও বি যে সময় নেয় তাদের সংখ্যাকে মানকে গুণ করতে হবে কত করছে এ কত দিনে করছে 30 ও বি কত দিনে করছে 40 ও এ ও বি যে সময় নিচ্ছে সেই সময় দুটো কি করব যোগ করে ভাগ দেব তাহলে কত হচ্ছে 30 প্লাস 40 তাহলে কি দাঁড়ালো 3 4 12 দুটো শূন্য আর এখানে আসছে 70 এখান থেকে 120 বাই 7 এখানে 120 বাই 7 ছিল তাহলে 1.17.17 তাহলে আমরা এই দুটি প্রসেসে একই টাইপের অঙ্ক করা শিখলাম এই টাইপের প্রশ্নের উপরে কিছু হোমওয়ার্ক আপনাদেরকে দেবো এই ভিডিওর শেষে সেই প্রশ্নগুলি আপনাদের কাছে আসবে তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটিতে আরো একটি টাইপের অঙ্ক আমরা দেখব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি আমাদের কাজে লাগবে আপনাদের স্ক্রিনের সামনে আরো দুটি প্রশ্ন চলে আসছে এটি একটু আগের যে দুটি ম্যাথ করছি তার থেকে একটু আলাদা হবে তাহলে এই প্রশ্নগুলি দেখে নিই কি আছে প্রথম প্রশ্নে বলা রয়েছে এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে যদি বি একা ওই কাজটি 20 দিনে শেষ করে তবে এ একা ওই কাজটি কত দিনে করবে কি বলেছে প্রশ্নে না অপশনগুলো একটু দেখে নিই অপশন এ তে রয়েছে 30 দিন অপশন বি তে রয়েছে 40 দিন অপশন সি তে রয়েছে 45 দিন অপশন ডি তে রয়েছে 60 দিন চলুন প্রশ্নে কি বলা রয়েছে কোন কাজ এ ও বি একত্রে কত দিনে শেষ করে না 15 দিনে ও বি একা ওই কাজ কত দিনে শেষ করতে পারে না 20 দিনে তাহলে আগের মতো সিম্পলি যে টোটাল ওয়ার্ক কত হবে না এই দুটি সংখ্যার 15 ও 20 এর এলসিএম করব 15 ও 20 এর এলসিএম করলে কত হবে না 60 তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম 60 তাহলে 60 ইউনিট কাজ করতে যদি আমাদের 15 দিন লাগে থাকে এ ও বি তাহলে একদিনে তার কত কাজ করেছে না 60 বাই 15 কত হলো না 4 ইউনিট ও বি একা 60 ইউনিট কত কত সময় লাগেছিল 20 দিন তাহলে সে একদিনে কত কাজ করেছিল না 60 বাই 23 ইউনিট তাহলে এবার আমাদের কি করতে হবে আমাদের চেয়েছে এই ক্ষেত্রে এ এ একা কত কত দিনে কাজটা করবে তাহলে দেখুন এখানে যদি এ প্লাস বি মাইনাস বি করি তাহলে দেখুন এ প্লাস বি একদিনে কত করেছে 4 ও বি কত দিনে একদিনে কত করেছে 3 ইউনিট তাহলে এখান থেকে কি পাবো 4 মাইনাস 3 তাহলে এখানে কি পাচ্ছি এখানে এ একদিনে কত ইউনিট করছে 1 ইউনিট তাহলে যদি 60 একদিন এ যদি একদিনে 1 ইউনিট কাজ করে থাকে তাহলে সে 60 ইউনিট করতে কত সময় নেবে না 60
by 1 equal to 60 days 60 60 দিন সময় নিয়ে থাকবে তাহলে এটি আমাদের অপশন ডি তে রয়েছে তাহলে আমাদের সঠিক অ্যানসার হবে অপশন ডি দেখি এটি যদি আরেকটু শর্ট প্রসেসে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে তাহলে আগের মতো যেটা করেছিলাম এ ও এ প্লাস বি করেছিলাম এখানে সে প্রসেস করব না একটু আলাদা হবে এই ক্ষেত্রে কি হবে এ ও বি কম সময় নিয়েছে কারণ দুজনে একত্রে করেছে কম সময় নিয়েছে আর বি একা করেছে তাই বেশি সময় নিয়েছে এই ক্ষেত্রে আমাদের এ তাহলে হচ্ছে এখানে মিসিং কি আছে দ্বিতীয় পয়েন্টে এ মিসিং আছে তাহলে আমাদের এর ভ্যালু বের করতে হলে কি করতে হবে এ একদিনে এ ওই কাজটি শেষ করতে কত সময় নেবে না এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে দুটি মান দেওয়া রয়েছে এ ও বি একসাথে ও বি একা কতদিন করেছে তাহলে এই ক্ষেত্রে কি হতে হবে দুটি মানের গুণফল 15 ও 20 গুণফল ও যেটি বেশি সময় নিয়েছে তাহলে বেশি সময় থেকে কম সময়ের মধ্যে বিয়োগ করব তাহলে কত হলো 300 আর এখান থেকে বিয়োগ করলে কত হবে 5 তাহলে এখানে আমরা অ্যানসার পেয়ে গেলাম 7 দেখুন আমাদের উপরে যে অ্যাসিডটি রয়েছে 60 এসছে আমাদের 80 এসছে আমরা দুটি প্রসেস আপনাদের জানা থাকলো আপনারা যেটি পারবেন সেটিতে করবেন আর আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের জন্য আলাদা একটি ভিডিও বানাবো চলুন দেখি পরের প্রশ্ন স্ক্রিন ওভার যে প্রশ্ন আছে সেই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নে কি বলা হয়েছে না বলা হয়েছে এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে এবং এ বি ও সি একত্রে ওই কাজটি 8 দিনে শেষ করতে পারে তবে সি একা ওই কাজটি কত দিনে করবে তা চলুন দেখে নিই এর অপশনগুলি কি কি দেওয়া আছে অপশন এ তে দেওয়া আছে 20 দিন অপশন বি তে দেওয়া আছে 14 দিন অপশন সি তে দেওয়া আছে 24 দিন অপশন ডি তে দেওয়া আছে 16 দিন চলুন দেখি কিভাবে এই প্রবলেমটা সলভ করব অনেক জায়গায় কোনো আগের প্রশ্নের মতোই বলা আছে এ ও বি একত্রে কতদিন সময় নিচ্ছে না 12 দিন বলছে এ বি ও সি একত্রে কতদিন সময় নিচ্ছে না 8 দিন তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে টোটাল আউট বের করতে হবে টোটাল আউট কি হবে 8 ও 8 ও 12 এর মধ্যে এলসিএম করলে আমরা কত পাবো না 24 তাহলে টোটাল আউট পেয়ে গেলাম 24 ইউনিট তাহলে 24 ইউনিট কাজ করতে এ ও বি কত দিন নিচ্ছে 12 দিন তাহলে একদিনে তার কত ইউনিট করেছিল 12 বাই 24 বাই 12 বা 24 বাই 12 করলে কত পাচ্ছে তাহলে একত্রে করেছে 2 ইউনিট কাজ এ বি ও সি একত্রে যদি 8 দিন নিয়ে থাকে 24 ইউনিট কাজ করতে তাহলে একদিনে তারা কত করেছিল 24 বাই 3 ইউনিট তাহলে এখানে দেখো এখানে এ বি সি ও রয়েছে আর এখানে হচ্ছে এ বি তাহলে এ প্লাস বি প্লাস সি বিয়োগ যদি এ বি করে থাকি এ তাহলে আমাদের কি পাবো না 3 ইউনিট বিয়োগ 2 ইউনিট এখানে কি পাচ্ছি না এবার মাইনাস দুটোই মাইনাস হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে কি করতে হবে সি তাহলে সি একা একদিনে কত ইউনিট করে থাকছে কাজ 1 ইউনিট টোটাল ওয়ার্ক কত না 24 ইউনিট সি একদিনে কত করছে 1 ইউনিট অর্থাৎ 24 ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে 24 দিন দেখ এটি আমাদের অপশন ডি তে রয়েছে অপশন কত রয়েছে দেখে নিই একবার এটি আমাদের অপশন সি তে দেওয়া আছে তাহলে আমাদের অপশন সি সঠিক অ্যানসার হবে আর এটি আগের মতো যদি আমরা আরো শর্টকাটে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে সি মান চেয়েছে তাহলে সি টা রাখবো দুটোর মান বলে দিয়েছে সেই দুটোর গুণ করব 12 ও 8 আর কি করব ছোট বড় থেকে ছোটটা বাদ দিয়ে দেব 12 মাইনাস 8 কত হচ্ছে 8 বার 96 বাই 12 থেকে 8 বাদ দিলে কত থেকে চাপ 424 96 দেখুন ওপরের অ্যানসার ও নিচের অ্যানসার একই আসছে তাহলে আপনারা যেটি সুবিধা হবে সেটি করবেন আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে আপনাদের সেই সমস্যার আমি সমাধানের একটি ভিডিও ফের আপলোড করে দেব তা বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করুন বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করুন আপনাদের কোনো মতামত দেওয়া থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর চ্যানেলটিকে একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে সাথে বেল আইকনটি ক্লিক করুন
যখনই নতুন ভিডিও আমি আপলোড করে থাকবো তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে।